করোনা সংক্রমণ বাড়লেও এখনই লকডাউন নয়, প্রতিরোধের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। মধ্য জানুয়ারিতে জারি হবে করোনার নতুন বিধিনিষেধ। সচিবালয়ে সন্ধ্যায় আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন প্রতিরোধের উপায় নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেন সরকারের নীতি নির্ধারকেরা। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, অমিক্রন প্রতিরোধে করোনার নতুন বিধিনিষেধ তুলে ধরে মধ্য জানুয়ারিতেই প্রজ্ঞাপন। যাতে থাকছে রেস্টুরেন্টে খেতে টিকা কার্ড দেখাতে হবে, গণপরিবহনে কম যাত্রী নিয়ে চলাচল ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে টিকা বাধ্যতামূলক করার শর্ত। সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের এই বৈঠকে স্থলবন্দরগুলোতে করোনা পরীক্ষা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। ক্যাবিনেট থেকেই এইগুলো জানিয়ে সার্কুলেট হবে। তো আমরা বলেছি, আমাদেরকে যখন আলোচনায় যেতে বলা হলো যে আমাদের হাসপাতালগুলো প্রস্তুত আছে, আমাদের অক্সিজেন আছে, এখন আমাদের সেন্ট্রাল অক্সিজেন লাইন 120টি স্থাপন করা আছে। এছাড়াও যারা বিদেশ থেকে আসবেন তাদের পুলিশ পাহারায় কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। যেমন আমাদের পোর্টগুলো যেগুলো আছে, ল্যান্ড পোর্ট, সি পোর্ট, এয়ারপোর্ট যেগুলো আছে, এখানে স্ক্রিনিংয়ের সংখ্যা বাড়ানো এবং আরও মজবুত করা, যেটা অলরেডি আমরা করেছি। আমরা ওখানে অ্যান্টিজেন টেস্টও আমরা করছি, পিসিআর টেস্টও করছি এবং কোয়ারেন্টাইনের আরও বেশি তাগিদ দেওয়া হয়েছে। যদি এই মুহূর্তে লকডাউনে যাওয়ার পরিকল্পনা নেই জানিয়ে করোনার অমিক্রন ধরন প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।